সকালবেলা এরকম একটা খারাপ জিনিস হয়ে যাবে আসলে আমি কোনো সময় চিন্তা করি নাই। ঘুম থেকে ওঠার সাথে সাথে গিয়ে দেখলাম যে মিষ্টি কোথায়, দেখি যে খেলাধুলা করতেছে, ও বাড়িতে সবসময় ছাড়া থাকে, এটা নতুন কিছু না, আজকে 7-8 মাস ধরে আমার কাছে আছে। ও সবসময় পুরো বাড়ি ঘোরাফেরা করে সব জায়গায় যায়, বিশেষ করে বারান্দা যায়, ছোটবেলা থেকেই ওর বারান্দা খুব পছন্দ, কিন্তু বারান্দার বাইরে কোনো সময় যায় নাই, এমনকি রেলিংয়ের উপরে উঠে কোনো সময় বসে নাই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওরে ডাক দিলাম যে মিষ্টি এদিকে আসো, ও কাছে আসছে, আমি ওর একটা বাদাম দিছি, ও নিয়ে চলে গেছে। মানে আমি চিন্তাও করি নাই যে এটা মানে শেষবারের মতো ডাকছি ওরে আমি। কিছু ধান নিয়া মিষ্টি রে দেই, মিষ্টি দেখো দেখো এগুলা কি, এদিকে আসো, এই নাও খাবা, ও মুরগির মতো ধান খায়, ধান যদিও টিয়ে পাখি খায়, পছন্দের খাবার অনেক। তুমি ভালো, আবার উপরে উঠে কেন, এই খাঁচার উপরে উঠো, খাঁচা উপরে উঠো, যা বলবো তাই শুনে, কিন্তু একটু মানে নিজের মন মতো করে। এই দেখো ওর খাঁচা ধরতে পারবেন না, ও এত হিংসুক, এত হিংসুক, ওর যে কোনো কিছু যদি আপনি হাত দিয়ে ধরেন ওইটা আপনার হাত থেকে নেওয়া আগ পর্যন্ত মানে শান্ত হবে না। এ দেখুন ওইখানে গেছে না, কি সুন্দর খেলতেছে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, আবার এখান থেকে এখানে এখানে যাবে, কি লাগবে লাগবে দেখছে, এটা 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 ওর গার্লফ্রেন্ড, মিষ্টি মেবি ছেলে হবে, ওর গলায় মালা আসতেছে, এই যে দেখছো ওর গলায় মালা পড়তেছে, আমি এতদিন ভাবছিলাম যে মেয়ে হবে, বাট আই গেস আই ওয়াজ রং। এখান দিয়ে দিও রে, এই ওর পার্টনারকে দিয়ে দিছি, আসো, এই খুশি, ফেলা দিছিস কেন পোষা, তোরে দিছি খেলার জন্য, তুই ফেলা দিলি, যা উঠা উঠা ওটা উঠা, যা উঠা ধর দে, এত সময় লাগে নামতে, 3 দিন লাগছে নামতে তোর, হ্যাঁ উঠা, ইয়া গেছি, ছাড় ছাড় ছাড়, তোর সব ধান খাই ফেলতেছে, হাই 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 হাই, কিছু বল, এই দেখি মুরগির দৌড়ানি, আল্লাহ, ওর কোনো কিছু যদি ধরেন মানে সাথে সাথে ওর মাথা খারাপ হয়ে যাবে। ওরে বাদাম দেওয়ার পরে আমি নাস্তা খাওয়ার জন্য রুমের দিকে আসতেছি, দেখি অনেকগুলো বিড়াল চিলাচিলি করতেছে, তো আমি জানি ও ভয় পেয়ে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে ওর দিকে যাচ্ছিলাম, মানে আমি যখন বিড়ালের আওয়াজটা শুনছি আমি ওর দিকে যাচ্ছি, তখন দেখি যে অলরেডি ভয়ে আতঙ্কে লাফালাফি করতেছে, লাফালাফি করতে করতে পড়ে গেছে, হ্যাঁ বারান্দার উপর থেকে পড়ে গেছে, ও কোনো সময় বারান্দার নিচে নামে না, রেলিংয়ের উপরে যায়, ওই ভয় পেয়ে গেছে, বিড়াল চিলাচিলি করতেছে, বারান্দার রেলিং থেকে পড়ে গেছে। ও কিন্তু মোটামুটি ফ্লাই করতে পারে, এমন না যে একদম টোটালি ফ্লাই করতে পারে এমন না, হ্যাঁ মোটামুটি ফ্লাই করতে পারে, তো ফ্লাই করে দেখলাম যে আম গাছের ভিতর দিয়ে নিচে পড়লো, আমি দৌড় দিয়ে বের হয়ে যাবো, এমন সময় দেখি আমাদের আম্মু সকালবেলা সবসময় মানে মেইন গেটটা আটকে রাখছে, আম্মু আমরা সবাই ঘুমাইছিলাম তো এই জন্য আম্মু হয়তো মেইন গেট আটকে ছাদে গেছে, আমি চিল্লাইতেছি যে আম্মু দরজা খোলো, আম্মু দরজা খোলো, মিষ্টি পড়ে গেছে, তো আম্মু আসতে একটু লেট হয়ে গেছে, এসে দরজা খুললো, আমি দৌড় দিয়ে নিচে নামছি, নিচে নেমে যেয়ে দেখি যে একটা কুকুরের মুখে, মানে তখনও দেখতেছিলাম যে মুভমেন্ট করতেছে, লড়াচড়া করতেছে, তো আমি কুকুরটাকে ভয় দেখানোর চেষ্টা করছি, ও মুখে নিয়েই দৌড় দিছে, আমি ওর পিছে পিছে আমি কুকুরটার পিছে দৌড়াইতেছি আর ভয় দেখানোর চেষ্টা করতেছি, অনেক কষ্টে কুকুরটার মুখ থেকে মিষ্টিকে ছাড়াইছি, তারপরে হাতে নিয়ে দেখি নাই, মানে ওর মুখে যখন ছিল না আমি দেখতেছিলাম যে ওর মুখে ওর মুভমেন্ট করতেছিল, আমার তখন মানে একটা হোপ আসতেছিল যে অ্যাটলিস্ট না যদি একটু ব্যথাও পেয়ে থাকে হয়তো আমি ঠিক করে ফেলতে পারবো। যখন কুকুরটা ফেলে চলে গেল আমি গিয়ে মিষ্টিকে হাতে নিছি, দেখি যে শেষ, যান নাই, শরীরটা শুধু গরম, ওর বুকের এখান দিয়ে ওই কুকুরের একটা দাঁত ঢুকে গেছে, পুরো বাড়িটা ও মাথায় উঠে রাখতো, পুরো বাড়িটা, সকালবেলা যদি আমরা ওকে একটু লেট করে খাবার দেই, চিল্লাচিল্লি, এগুলো হয়তো ভিডিওতে আমি কোনো সময় দেখাই নাই, সকালবেলায় ওর যদি আমরা একটু লেট করে খাবার দিতাম চিল্লায় পুরো বাড়ি মাথায় উঠে ফেলবে, ওরে যদি আমরা মানে টাইম না দেই, আমরা সবাই যদি ওরে খাঁচা থেকে ছেড়ে না দেই, ও এমন চিল্লান চিল্লাবে একদম সবার মাথা ব্যথা করে ফেলবে, তো ওকে ছাড়তে হবেই, তো ওরে ছেড়ে দিব, তখন ও সোফার উপরে উঠে বসে থাকবে, না হয় আমার রুমে আসবে, না হয় রাহানের রুমের বারান্দায় যাবে, এই এই দুইটা জায়গায় ও সবসময় যায়। তো ওরে যখন আমি আনছিলাম এই যে এতটুকু সাইজের ছিল, এতটুকু সাইজের বার্ড ক্যানভাস থেকে আনছি, আমি জীবনে কোনো সময় পাখি বড় করি নাই, ওরে হাত দিয়ে খাওয়ায় আমরা ছোট থেকে বড় করছি, আমি খাওয়াইছি, আম্মু খাওয়াইছে, এমনি করে মানে চলে যাবে আসলে আমি কোনো সময় বুঝি নাই,
সকালবেলা আমি ওর কি সুন্দর ডাক দিছি, ও আসছে। যাক, অনেকে আমাকে বলতো যে ওরে ছেড়ে রাখো না, জানলা দিয়ে লাভ দিবে, কোনো সময় যায় নাই, 7 মাস 8 মাস ধরে যায় নাই, লাভ দেয় নাই। তো আমি এই এই জিনিসটা আমাদের মাথায় কোনো সময় আসে নাই, আমার মাথায়, আমার আব্বু আম্মুর মাথায় কোনো সময় আসে না যে ও লাভ দিবে, বাইরে চলে যাবে, কারণ ওরা আমরা ডাক দিলেই চলে আসে। এমনকি যে খাঁচাটার উপরও একদিন চলে গেছিলো, উপরে কি একদম শেষ মাথায় চলে গেছে, আম্মু জাস্ট বলছে মিষ্টি এদিকে আসো, হ্যাঁ ও চলে আসছে। তারপর ওরা হাতে রেখে আমি অনেকক্ষণ মানে মন খারাপ ছিল, অনেকক্ষণ আমি রুমের দরজা আটকে ওরা হাতে রাখছি, ওরা নিজের বাচ্চার মতো বড় করছিলাম আমি। আমার 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 কি বলবো, আমি বুঝতে পারতেছি না কি বলবো, মানে আমার হাতে ওর মানে জান ছাড়া শরীরটা যখন আমার হাতে পড়ে আসছিল, আমি নিয়ে এরকম তাকিয়ে রয়েছি, কারণ ওরে সবসময় আমি হাতে রাখতাম, আমার কাঁধে থাকতো, ছোটোবেলা থেকে বড় করছি এভাবে। পরে নিজের অনেক কষ্টে বুস টুস দিয়ে নিয়ে গেছি, নিচে নিয়ে গেছি, মাটি চাপা দিছি, শেষবারের মতো আদর করে দিছি। তারপরে আসলাম, বাসায় আসলাম, ওর খাঁচাটার দিকে তাকায় আমার খারাপ লাগতেছে, মানে কেমন খালি খালি মনে হইতেছে, পুরো বাড়িটা কেমন খালি খালি, মানে ঠান্ডা হয়ে গেছে বাড়িটা। যারা আমার ক্লোজ তারা জানে, ফোন কলে কথা বলতেছি অথবা কারোর সাথে কথা বলতেছি, ওরে টাইম দিতেছি না কেন, ওর সাথে কথা বলতেছি না কেন, এটা চিল্লা চিল্লি কইরা মাথা খারাপ করে ফেলে। এই জন্য ওরে মাঝে মাঝে সেই ধমক দিতাম, এই মিষ্টি এত চিল্লাইতেছো কেন, এই মিষ্টি চুপ থাকো, হ্যাঁ ও আরও চিল্লানো শুরু করে দিবে, ওকে ছেড়ে দিবেন, ও আপনার কাছে আসবে, আমার কাছে আসবে। তারপরে পেঙ্গু যখন হইলো, হ্যাঁ ও এত হিংসুক, হ্যাঁ ও পেঙ্গু আমার মানে কাঁধে উঠা বন্ধ করে দিছে। পেঙ্গু যখন হইলো তখন পেঙ্গুরে কাঁধে নিতাম, ও এটা দেখতে পারতো না, ও এসে এসে পেঙ্গুরে সরাই দিবে, হ্যাঁ যে তুই বসবি কেন এখানে, আমি বসি। তারপরে ওরে আপনি যে কোনো একটা খেলনা দিবেন, ওই খেলনাটা আবার ওর কাছ থেকে নিয়ে যাবেন, ও দৌড়ে আসবে। নামাজের কত খেলনা নষ্ট করছে, নামাজের খেলা নিয়ে নিয়ে ওর খাঁচার ভিতরে ঢুকাবে, নামাজ যতগুলো খেলনা আবার ওর খাঁচা থেকে নিয়ে আবার নামাজের কাছে রাখে, আবার ওগুলো নিয়ে আসবে, এনে ওর খাঁচার ভিতরে ঢুকাবে। ও হাঁসগুলোর সাথে খুব পছন্দ করতো গোসল করতে, আমাদের ছাদে বালি হাঁসগুলো যখন যেদিন আনছিলাম তার মনে হয় 5 দিন কি 6 দিন আগে তা ওরে আনছিলাম, তো বালি হাঁসগুলোর সাথে একসাথে বড় হয়েছে, বালি হাঁসগুলোর সাথে গোসল করতো, হ্যাঁ একসাথে ঘোরাফেরা করতো। তো একটা পিকচার আছে আমি দেখাই, তো ওইখানে মানে ওই পিকচারটা দেখে আমার এত খারাপ লাগতেছিল, ওই পিকচারে সামনে মিষ্টি দাঁড়ায় আছে, পেছনে বালি হাঁসগুলো গোসল করতেছে, আমার আদরের কতগুলো প্রাণী ওইখানে আছে, একটাও এখন আমার কাছে নাই। ধরো ধরো ধরো, তুমি আমার চুলে হাত দাও, তুমি আমার চুলে হাত দাও, এই নামাই নিয়েছি, এই কামড় দেস কেন, কামড় দেস কেন, কামড় দেস কেন, তুমি না ভালো আসো।